হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু পারমানেন্টলি ডিলিট জিমেল অর গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের জিমেল বা গুগল অ্যাকাউন্ট আমরা কীভাবে পারমানেন্টলি ডিলিট করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসব। আসার পর আমরা ডান দিকে আসি, বাস আসার পরে তারপরে এখানে আমাদের এই যে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের যদি একাধিক অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু আমরা দেখতে পারি। তো এখান থেকে আপনি যেই অ্যাকাউন্টটা আপনি ডিলিট করবেন সেই অ্যাকাউন্টটা প্রথমে আপনার এখান থেকে ওপেন করে নেবেন। তাহলে এখান থেকে ধরেন আমার এই অ্যাকাউন্টটা এখানে ডিফল্ট পাবে কিন্তু ওপেন করা আছে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমার এই যে এই অ্যাকাউন্টটা আমি ডিলিট করবো। তাহলে আমার এই জিমেল অ্যাকাউন্টটা আমি এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন কিন্তু এই অ্যাকাউন্টটা আমার এখানে চলে আসছে, আর আগে যেটা ছিল ওটা কিন্তু নিচে চলে আসছে, ডিফল্ট যেটা নিচে চলে আসছে। এখন এই অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য আমাকে কী করতে হবে, এই অ্যাকাউন্টটা এই যে আমরা এখানে ক্লিক করার পরে এই যে গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে এই যে এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, আমরা ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পর আমরা চলে আসবো এখান থেকে এই যে ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশন আমরা ক্লিক করবো। বাস ক্লিক করার পরে ডাটা প্রাইভেসি থেকে আমরা এখানে নিচ দিকে চলে আসবো। আমরা এই যে এখানে স্ক্রল বার বা টেক্সট বার টান দিয়ে আমরা নিচ দিকে আসবো। আমরা আরও নিচ দিকে আসি, বাস আরও নিচ দিকে আসি। আসার পরে আমাদের একেবারে নিচে আসতে হবে। আসার পরে এই যে মোর অপশন থেকে আমাদের এই যে ধরনের এখানে লেখা আছে ডিলেক্ট ইউর গুগল অ্যাকাউন্ট, তাহলে মোর অপশনের মধ্যে এই যে ডিলেক্ট ইউর গুগল অ্যাকাউন্ট আমরা এই যে অপশনে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আপনার গুগল অ্যাকাউন্টটা ডিলেট করার আগে আপনার চাইলে এই যে লেখা আছে ইউ ক্যান ডাউনলোড ইউর ডাটা বিফোর ডিলেটিং ইউর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটা ডিলেট করার আগে আপনি যদি চান যে আপনার ডাটাগুলো আপনি ডাউনলোড করার জন্য, তাহলে এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারেন, অপশন দেওয়া আছে। বাস তারপরে এই বিষয়গুলো একটা আপনি পড়ে দেখবেন। বাস পড়ার পরে এখন আমরা যদি এখানে লাস্টে নিচ দিকে আসি, আসার পরে ধরেন আমাদের এই যে এখানে এই যে দুইটা অপশন দেওয়া আছে এখানে আমাদের এটা দুইটায় আমাদের টিক মার দিতে হবে। আমরা এখানে টিক মার দিলাম, এখানে আমরা টিক মার দিব। বাস দুইটার মধ্যে টিক মার দেওয়ার পরে লাস্টে আমরা এই যে ডিলেক্ট অ্যাকাউন্ট, আমরা এখানে যে ডিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের কী হয়ে গেল, অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেল, এখন ডিলেট হয়ে গেল। এখন অ্যাকাউন্টটা ডিলেট হওয়ার পরে এখন অ্যাকাউন্টটা আমরা এই যে রিকভার ইউর অ্যাকাউন্ট, আমরা চাইলে কিন্তু আবার এই যে এখানে রিকভার ইউর অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট আমরা রিকভার করতে পারি, অপশনটা দেওয়া আছে ডিলেট করার পরে। তো এইভাবে এখান থেকে মূলত আমরা কি করতে পারি, আমাদের যে কোনো জিমেইল অ্যাকাউন্ট আমরা ডিলেট করতে পারি। বাস তাহলে এই হচ্ছে আমাদের এখন টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু পারমানেন্টলি ডিলেট জিমেইল অর গুগল অ্যাকাউন্ট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা একটু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।